হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি মিতা লাইফস্টাইল। তো আমি চলে এসেছি তোমাদের মিষ্টি বা মিতা। তো আজকে তোমাদের সাথে আমি একটা রাধা মেকআপ লুক তোমাদের কাছে আমি শেয়ার করব। তো ভিডিওটা পুরো দেখার আগে যারা যারা এখনো অবধি সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সেই নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। সো আমি প্রথমেই হেয়ার ব্যান্ড লাগিয়ে নিলাম যাতে আমার প্রবলেম না হয়। আর আমি এখানে প্রথমে লাগাচ্ছি প্রাইমার, দেখতে পাচ্ছ। প্রাইমারের পরে আমি লোশন লাগিয়ে নিলাম, আর ভিডিওটা খুব স্পিডে করে নিলাম কারণ অনেক লেট হতো এ কারণে। তারপর আমি চোখে কনসিলার লাগিয়ে আই মেকআপটা স্টার্ট করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আমি একটা পিঙ্ক কালার শেড নিয়ে আইশ্যাডোটা করছি, আর এখানে কাট করে নিচ্ছি। এখানটা আমি গোল্ডেন কালার দেব। তো চলো ভালো করে করে নিই। আমার একটু মানে প্ল্যান ছিল না যে আজকে ভিডিওটা করব, বাট কি মনে হলো করা শুরু করে দিলাম, বেশ ভালো লাগে, বুঝতেই পাচ্ছ। তো নিচে দেখো আমি ব্রাউন কালার কনসিলার লাগিয়ে নিচ্ছি, ব্লেন্ড করেও নিচ্ছি আমি। আর আজকে আমি মুখে বলে নিচ্ছি কারণ আমাদের পাশে প্রচুর মাইকের আওয়াজ হচ্ছে পুজোর জন্য, তে কারণে আমি এখানেই রেকর্ড করে বলে দিচ্ছি। আর এখানে একটা হুদা বিউটির আমি একটা ফাউন্ডেশন ইউজ করেছি, ফাউন্ডেশনটা খুবই ভালো, আমি অনেক আগে কিনেছিলাম। তো এটাও ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার পর আমি আমার ও আমি আবার বারবার কিন্তু আমার আইশ্যাডোটা কিন্তু বারবার আমি ঠিকঠাক করছিলাম কারণ কেমন হালকা হালকা লাগছিলো এই কারণে। তো এখানে দেখো আইব্রুটাও এঁকে নিচ্ছি, এটা আমি ওই কাজলটা ইউজ করছি, নামটা আমি এখন বলতে পারছি না, পরে বলে দেব যদি তোমাদের ইচ্ছে হয় তো আমি বলে দেব। অ্যাকচুয়ালি আমি সবসময় এটা ইউজ করি না, যখন হেভি মেকআপ করি তখনই এটা ইউজ করি, নইলে আমি কাজল পেন্সিল দিয়েই, তোমরা বেশিরভাগ দেখেছো আমি কাজল পেন্সিল দিয়েই আইব্রুটা করে ফেলি। তো চলো এদিকে আমি ফিনিশিংটাও করে নিচ্ছি আইভুরুর। অনেকদিন পর আমি এটা দিয়ে আইভুরুটা আঁকছি, তো বেশ ভালোই লাগলো। বারবার আমি কি করেছি, আমার আইশ্যাডোটা আমি বারবার লাগিয়েছি কারণ আমার বাবা মনে হচ্ছে হালকা হয়ে যাচ্ছিলো এই কারণে একটু ডিপ করে নিয়েছি। অ্যাকচুয়ালি আমি কখনো মেকআপের আগে আইশ্যাডো লাগাই না কারণ আমার খুব প্রবলেম হয়ে যায়, বুঝতে পারি না তাই। আর এখানে আর একটা ফাউন্ডেশন লাগিয়ে নিচ্ছি, গ্ল্যামের ফাউন্ডেশন এটা, এটাও ভালো করে ব্লেন্ড করে নেবো, গলায়ও একটু ব্লেন্ড করে নেব। তারপরে দিয়ে নেব আমি কনসিলার, সুইস বিউটির কনসিলার। আমার কনসিলারটা একদম মাথা থেকে একদম ভেঙে গেছে, দেখতেই পাচ্ছ। তো এই কনসিলারটা যেখানে দেওয়া দরকার সেখানে সেখানে দেব, অ্যান্ড কন্ট্রোরও করে নেব, আমি কন্ট্রোরটাও লাগিয়ে নেব। ব্রাউন কালারের কন্ট্রোর দিচ্ছি আমি, সব সেভ করে নিয়ে আমি তারপর এটা ব্লেন্ড করব। যারা যারা এখনো অবধি সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটিকে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। অনেকক্ষণ ধরে আমি মেকআপটা করেছি। অ্যাকচুয়ালি বললাম না প্রথমেই যে আমার কোনো প্ল্যান ছিল না, কোনো প্ল্যান ছিল না, জাস্ট এমনি বসেছিলাম, তো ভাবলাম যে চলো একটা ভিডিও শেয়ার করি। তো পাউডার দিয়ে নিয়েছিলাম আমি ওখানে চোখের নিচে, তারপরে দিচ্ছি এখানটায় ব্লাশার, সুগারের ব্লাশার, দেখো আবার আইলাইনার পরে নিচ্ছি, একদম সিম্পল। তোমরা এরকম যদি এত কিছু না থাকে তোমরা যা যা আছে ওইটা দিয়েও সাজতে পারো। আর এখানে আমি চোখের নিচে পিঙ্ক কালারটা দিয়ে নিয়েছি, আর এদিকে আমি লিপস্টিকও পরে নিয়েছি, এটা একটা রেড লিপস্টিক, দেখো কমপ্লিট। এদিকে আমি একটু কোলকে এঁকে নেব, সাদা কালারের এদিকে আমি কোলকেটা এঁকে নিচ্ছি। আমি কোলকে আঁকিনি,
জাস্ট এটা এমনি এঁকে দিলাম, পারি না তো কি করবো, এটাই এঁকে নিলাম। আর এটাই দেখো কেমন লাগছে সিম্পলের মধ্যে, সাথে একটু রেড কালারও দিয়ে দিচ্ছি, তাহলে ফুটবে ভালো। তোমরাও দিতে পারো এরকম। তো চলো কমপ্লিট, এবার চুলটা বেঁধে নিই, আর আমি ড্রেসটাও পরে চলে এসেছি। দেখতে পাচ্ছো রেড কালারের শাড়ি, নিচে একটা হোয়াইট কালারের আমি ঘাগরা টাইপের পরেছি। তো পুরো ফুল লুক আমি উপরে গিয়ে দেখাবো, চলো জুয়েলারিগুলো আমি পরে নিই। এর আগে আমি একটা কানের খুঁজে পাচ্ছিলাম না, এই একটা কানের পরে আমি কানের খুঁজেই যাচ্ছি খুঁজেই যাচ্ছি, তারপরে খুঁজে পেয়েছি পরে। তো চলো ফাইনাল লুক ছাদে গিয়ে দেখাচ্ছি।